নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন লেগ পিসের একটা রেসিপি নিয়ে। এই গ্রেভিটা খেতে অসম্ভব টেস্টি আর তৈরি করাও একদম সহজ। আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। এটি ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করা যায়। যদিও আমি আজ লেগ পিস দিয়ে করব, আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিয়ে এটা করতে পারেন। চলুন শুরু করি তাহলে আজকের রেসিপি। এখানে আমি 7টা চিকেন লেগ পিস নিয়েছি এবং লেগ পিসগুলো গায়ে এভাবে ভালো করে চিড়ে দিয়েছি, যাতে মশলা একদম ভেতর পর্যন্ত ঢোকে এবং খেতেও খুব টেস্টি লাগে। এখন একটা মশলা তৈরি করব, এর জন্য একটা বোল নিয়ে নিলাম। দিচ্ছি 4 চা চামচ টক দই, এই টক দইটা আমার ঘরে পাতা। দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে একটা মিহি পেস্ট বানাই। এখন এই পেস্টটা এই মাংসের সাথে মেশাই এবং মাংসের সাথে খুব ভালো মতো মাখিয়ে দিই, যাতে মশলাটা মাংসের একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। মাংস ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে, এভাবে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ সাদা তেল ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4 টুকরো এলাচ, 3-4 টুকরো দারচিনি এবং 5-6টা লবঙ্গ। এখন এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেই। দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজব, এই জন্য এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন এতে লেগ পিসগুলো সব দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এই পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো মতো মেশাই। প্রায় 3-4 মিনিট ধরে এটাকে আমি কষাব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3টে টমেটো পেস্ট, আর চিকেন যে বাড়িতে আমি ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা লেগে আছে, সেই মশলাটা। এবার সব কিছু আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি, এসবে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। এভাবে কষাতে কষাতে দেখতে পাচ্ছি মাংস এবং টমেটো পেস্ট থেকে অনেকটাই জল বেরিয়েছে, আমি আলাদা করে কিন্তু কোনো জল এতে দেইনি। এখন মাংসটাকে আমি সেদ্ধ হতে দেব, এর জন্য গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে এবং মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। চিকেন এমনিতেও সেদ্ধ হতে বেশি সময় নেয় না, সব কিছু
ভালো মতো আরেকবার আমি মিশিয়ে দিচ্ছি। কোন রকম জলই আমি বাইরে থেকে দেইনি, তারপরেও আমার চিকেন থেকে অনেকটা জলই বেরিয়েছে। আপনাদের চিকেন থেকে যদি এত জল না বের হয় তাহলে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে চিকেনের উপর। এতটা ঝোল রাখবো না বলে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি। ভালো করে চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব। ঝোল এখন অনেকটাই শুকিয়ে গেছে। নুন মিষ্টিটা এই সময় একবার চেক করে নেবেন। রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি আর কিছু কুচানো ধনে পাতা। আরেকবার সব কিছু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে চিকেন টেংরি মশলা অথবা চিকেন লেগ পিস মশলা।